আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনারা অলরেডি দেখেই ফেলেছেন যে আমি কোথাও একটা রওনা হয়েছি। তো হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে কিন্তু একদম ভোরবেলায় বাসা থেকে বের হয়ে পড়েছি। আর আজ কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে আমি সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কেননা আপনার একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এতে করে আমি অনেকটাই উপকৃত হব। যদি তা অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন আছি যাত্রাবাড়ি আর মাছের আড়ত, এখানে বলতেই পারেন সবাই যারা যারা জানেন। তো এখান থেকে বাসে উঠেছি। তো বাসে উঠে আজ কিন্তু গ্রামের উদ্দেশ্যেই রওনা হয়ে পড়েছি। যারা যারা জানেন না তাদের জন্যই বলছি যে আজ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো গ্রামে কেন যাচ্ছি হঠাৎ করে সেটাও আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। তো আমি, আপু, আমার শাশুড়ি, আমার ভাবি, আমরা সবাই মিলে কিন্তু একসাথেই রওনা হয়ে পড়েছি গ্রামের উদ্দেশ্যে। আমরা কিন্তু একদম ভোরবেলায় প্রায় ছয়টার দিকে বাসা থেকে বের হয়ে পড়েছি। একদম শীতের সকাল, তো তেমন কিছুই খাওয়া হয়নি, সবারই কিন্তু পেট খালি। তো খালি পেট, তার মধ্যে কিন্তু একটু খিদেও পেয়েছে। আর চানাচুর মাখাটা তো কখনোই মিস করব না। বাসে উঠলে কিন্তু এই চানাচুর মাখাটা আমাদের কাছে খুব ভালো লাগে, তাই আমরা আর মিস করিনি। যদিও একটু ক্ষতি হবে, তাও খেয়ে নিয়েছি। গ্রামে হঠাৎ করে কেন এসেছি, কী কারণে এসেছি, সেটা তো আপনাদের অনেকের মাঝে হয়তো কৌতূহল জাগছে। তো কেন এসেছি সেটা অবশ্যই বলছি। গ্রামে আসার একটাই কারণ, যেহেতু হুট করে আসা, আবার দেখতে পাচ্ছেন যে মেয়েদি পড়ছে বাচ্চারা, তো নিশ্চয়ই ভালো কিছু। তো হ্যাঁ, আমরা কিন্তু ভালো কিছুর আশায় হঠাৎ করে গ্রামে এসে পড়েছি। আপনারা যারা যারা আমার ভিডিওটি আগেও দেখেছেন, তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার বাবারা পাঁচ ভাই ছিলেন, তার মধ্যে একজন মারা গিয়েছেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। তো আর চারজন আছেন, ওই চারজনের জন্য দোয়া করবেন, ওনারা যেন খুব ভালো থাকেন, ওনাদেরকে যেন আল্লাহ হায়াত দারাজ করেন। তো আমাদের পাঁচ চাচার যে আল্লাহ দান করেছেন 12 জন মেয়ে, তো 12 জন মেয়ের মধ্যে 11 জনের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে, আর একজনই আছেন সবার ছোট মেয়ে। তো ওরই বিয়ে, ওর বিয়েতেই আমরা সবাই আজ উপস্থিত হয়েছি। তো যেহেতু ওর বিয়ে আর আজই হলুদ ওর, এখানে তো সন্ধ্যের পর সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ব, তাই দুপুরে খাওয়া দাওয়া করে যে যার মতো করে মেহেদি পড়তে কিন্তু বসে গিয়েছি। বেশ কিছুদিন হয়েছে আমার মেহেদি পড়া হচ্ছে না, কবে যে পড়েছি আমার সত্যিই মনে নেই। তো তাই ভাবলাম, যেহেতু সবাই পড়ছে, তাই আমি আমার ভাবিকে বললাম যে আমাকেও একটু লাগিয়ে দিতে। তো ভাবি আমাকেও একটু দিয়ে দিচ্ছে, আর খুবই ভালো লাগছে যে অনেকদিন পর পড়েছি। আর আজ কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করব, অনেক আনন্দ করব। সো আপনাদের সাথেও শেয়ার করব যতটুকু সম্ভব করব। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে যাবেন, আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটিও অনেক ভালো লাগবে।
তো ঢাকা থেকে আসার পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো যেহেতু এ বাড়িতে আসা হয়নি, আপনারা অনেকেই জানেন যে আমরা কিন্তু দুই চাচা পাশের বাড়িতে থাকি আর তিনজন পুরাতন বাড়িতে থাকেন, যেহেতু পাঁচজন তো এক জায়গায় থাকাটা আমাদের সম্ভব হয়নি। তো আমার বাবা হচ্ছেন 3 নাম্বার আর আমার বড় যে চাচা ওই দুইজন মিলে একটা বাড়িতে চলে গিয়েছেন, আর যে আমাদের পুরাতন বাড়ি ওইখানে কিন্তু তিনজন থাকেন, মেজো চাচা, ছোট কাকা, বড় কাকা। তো এই তো চাচি আমাদেরকে ফোন দিয়েছেন যে জান্নাতের যে বিয়ের সাজানি এসেছে ওগুলো দেখার জন্য, শাড়ি কাপড় পাঠিয়েছেন। তো আগেকার সময় যেটা হতো, যখন বর আসতো বরের সাথেই কিন্তু কসমেটিক, শাড়ি কাপড় এগুলো নিয়ে আসতো। তো নর্মালি এখন আগে পাঠিয়ে দেন, তারও কিন্তু একটা কারণ আছে, যেহেতু এখন নর্মালি সবাই পার্লারে সাজেন, তো পার্লারে সাজার জন্য কিন্তু আগে এসব কিছুর প্রয়োজন হয়। তো তাই ওনারা আগে আগে এগুলো পাঠিয়ে দিয়েছেন। তো সবাই মিলে তাই কসমেটিক্স কী কী পাঠিয়েছেন সবাই মিলেই দেখছি। তো এই তো ফার্স্ট শাড়ি তো আপনাদেরকে দেখিয়েছি, সেকেন্ড শাড়ি, থার্ড শাড়ি, আর এখানে জুতা, চুড়ি, কসমেটিক্স যে সকল সামগ্রী থাকে নর্মালি দিয়ে থাকেন, গ্রামের বিয়ে মানেই বুঝতে পারছেন। তো সব মিলিয়ে এই তো ওর জন্য যা যা দেওয়া হয়েছে, সব তো আর ডিটেলসে শেয়ার করিনি, তবে যতটা সম্ভব করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন। পার্সোনালি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা আয়না আর চিরুনি, এটা কিন্তু জান্নাতের শাশুড়ি ওর জন্য পছন্দ করে পাঠিয়েছেন। তো তাই আপনাদেরকে একটু খুলে দেখালাম, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ। এই তো হলুদে কিন্তু সবাই আস্তে আস্তে করে সাজুগুজু করার শুরু করে দিয়েছেন। তো এই যে আমার আন্টি, তারপরে আন্টির সাথে আরও আরও যারা আছেন, আপুরা, সবাই মিলে অল্প অল্প করে রেডি হচ্ছেন, কেউ কেউ এখনও রেডি হওয়ার বাকি আছেন, বউও সাজুগুজু করছেন। তো আমি একটু একটু করে সবার থেকে সবার সাজুগুজু নিচ্ছিলাম আর একটু একটু করে আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করছিলাম। এখানে এখনও সাজুগুজু চলছে। তো বিয়ে মানেই কিন্তু সাজুগুজু, এক শ্রেণীর লোক এক একভাবে থাকেন। আর এদিকে এই তো আমার দুলা ভাইরা, বোন জামাইরা সবাই আছেন। তো আমার আপু যেটা করছেন যে সবার কাছ থেকে মজা করে টাকা নিচ্ছেন। তো নর্মালি এটা কোনো নিয়ম না, কেউ আবার অন্য কিছু মনে করতে যাবেন না প্লিজ, এটা জাস্ট আমাদের একটা মজা, দুলা ভাইদের সাথে, বড় ভাই, বাবা, চাচা সবার সাথে জাস্ট একটা মজা। যেহেতু মেয়ের বিয়ে হচ্ছে, তো সবাই মিলে টাকা তুলে আবার এই টাকা দিয়ে সবাই মজা করে এটা সেটা খাবে কিংবা এটা সেটা করবে, এটাই করা হয় আমাদের এইদিকে। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন, তবে যারাই দেখছেন তাদের মধ্যে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি তা অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি, আর বিয়েবাড়ি মানে বুঝতেই পারছেন যে হই হুল্লোড়, মজা, আনন্দ। আর ডেকোরেশন কীভাবে কী করেছে আপনাদের সাথে যতটা সম্ভব আমি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, সবাই ধৈর্য সহকারে দেখে যাবেন প্লিজ।
এই তো যার মেয়ের বিয়ে, আমি কিন্তু তাদের বাসায় এসে পড়েছি অলরেডি। আর এখানেই তো রান্নাবান্নার আয়োজন চলছে, আর অন্যদিকে সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে পড়েছে, বুঝতেই পারছেন বিয়ে বাড়ি বলেই কথা। আর এ তো এটা হচ্ছে ছোট কাকার বাসা, তো বাসার ভিতরে যাচ্ছি, কে কোন পর্যায়ে আছে সেটাই দেখতে যাচ্ছি। তো তারও আগে আপনাদের সাথে একটু করে শেয়ার করছি, যেহেতু এই রুমটা খালি আছেন তো তাই আপনাদের সাথে এই রুমটাই শেয়ার করেছি। অন্য অন্য রুমে যেহেতু মহিলারা আছেন তাই আর ওই সব কিছু ডিটেলসে শেয়ার করতে যাইনি আপনাদের সাথে। जिस ओर तेरी शहनाई उस ओर मैं भागूं रे। रंग सारे गुलाबी चुनरिया रे, रंग सारे गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सांवरिया रे, मोहे मारे नजरिया सावरिया। आंखें मूंदे तो जाने किसे ढूंढे, के सोया जाए ना, के सोया जाए ना, किसे ढूंढे ये ख्वाहिशों की बूंदे, के सोया जाए ना, के सोया जाए। এই তো এখানে কিন্তু রাতের খাওয়া দাওয়ার আয়োজন করে নিয়েছেন। তো হলুদের রাতে নর্মালি কিন্তু বিরিয়ানি খাওয়া হয়, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছেন। আর নর্মালি যেহেতু সবাই ব্যস্ত হয়ে পড়েছেন সাজগুজ করতে, তো কেউ তেমনভাবে সময় দিতে পারছেন না, তো হালকা পাতলা করে একটু সাজিয়ে নিচ্ছেন, যেহেতু স্টেজে দিতে হবে তো নর্মালি এভাবেই সাজিয়ে নেওয়া হয়েছে। আর এই তো বউ একদম রেডি, তো সব মিলিয়ে এই তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো আমার ছোট কাকা আর ছোট কাকি মিলে কেক কেটে নিচ্ছেন, তো আপনাদের সবাইকে আমি একটি রিকোয়েস্ট করব, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর নতুন জীবনটা যেন অনেক সুন্দর হয়, ওর স্বপ্নগুলো যেন সব পূরণ হয়, আর আল্লাহ যেন সব সময় ওকে ভালো রাখেন। ও আমাদের ফ্যামিলির সবার ছোট মেয়ে, তো সবাই ওর জন্য পার্সোনালি অনেক 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 বেশি দোয়া করবেন, ও যেন ভালো থাকে। আর তার সাথে আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সারাটা জীবন এভাবে একসাথে হাসি খুশি আনন্দ নিয়েই থাকতে পারি। হর লম্হা মেরা খাস হে খুশি।
তো এই তো এখানে আমার বাবা আর আমার ছোট কাকা মিলে ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন আর সবাই মিলে আনন্দ করছেন। তো বড় জেঠাও এসেছেন, মেজো চাচা ঘুমিয়ে পড়েছেন যেহেতু অলরেডি অনেক রাত হয়ে পড়েছেন আর ওনাদের তো অনেক বয়স হয়েছে। তো এই তো বয়স হয়েছে যেহেতু বুঝতে পারছেন সব সময় কিন্তু সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে পারেন না। তো তিনজন চাচা এসে পড়েছেন এখানে আর এগুলো সব কিন্তু আমার স্কুল ফ্রেন্ড, আর স্কুল ফ্রেন্ড মানে কিন্তু অন্যরকম একটা কিছু। স্কুল ফ্রেন্ডের মতো কিন্তু অন্যরকম ফ্রেন্ডরা হয় না। তো অনেক দিন পর ওদের সাথে দেখা হয়েছে, ওদের সাথে কথা হয়ে খুবই ভালো লাগলো। তো দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু আমরা সব বোনেরাও উঠেছিলাম, একদম 12 বোনের মধ্যে একজন বোন একটু অসুস্থ ছিল তো ও আসতে পারেনি, আর সবাই কিন্তু উপস্থিত ছিলাম ওর সাথে। আর এখানে আমার ক্লাসমেটরা সবাই এসেছেন, তো সবাই মিলে ওরা যার যার মতো করে সেলফি নিচ্ছেন, ছবি তুলছেন, আর এই মজার মুহূর্তগুলো চাইছিলাম একটু একটু করে ধরে রাখতে। আপনাদের সাথে তো শেয়ার করছি, তার সাথে নিজের কাছেও ক্যামেরায় বন্দি করে রেখেছি, মাঝে মধ্যে দেখলে কিন্তু খুবই ভালো লাগে। হলুদ থেকে কিন্তু একদম ডিরেক্টলি আমি বিয়েতে চলে এসেছি, আর এই তো বিয়ের আয়োজন অলরেডি শুরু হয়ে পড়েছে। তো একদম রেডি হয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া আনন্দ উল্লাস বর দেখা সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, তো সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বরবাবু কিন্তু একদম হাজির চলে এসেছেন, আর এই মজার মুহূর্তটা আমি বন্দি করে রেখেছি। কখনো হয়তো ওনারা দেখলে ওনাদের কাছেও ভালো লাগবে, তার সাথে আমার কাছে অনেক ভালো লাগবে। মজার কিছু সময় মুহূর্ত সব মিলিয়ে বন্দি করে রাখার আসলে আনন্দটাই অন্যরকম, মাঝে মধ্যে দেখতে খুবই ভালো লাগে এই সময়গুলো। এই তো এখানে আমার বাবা আমার চাচা সবাই মিলে ওর এজি নিচ্ছেন, আর সত্যি এই সময়টা অনেকটাই আবেগী হয়ে যায় সবাই। তো এই তো চলে যাচ্ছে পরের ঘরে, একেবারেই পরের হয়ে যাচ্ছে, আজ অল্প একটু সময় আছে। আর তো একটা কথার পরিবর্তেই কিন্তু সব অন্যের হাতে চলে যায়, তো এটার জন্য খুবই অনেকটা শক্তির দরকার, আর আমার বাবা চাচা সবাইকে আল্লাহ ওই শক্তিটা দিয়েছেন। তো এই তো সর্বশেষ একদম ছোটো মেয়েটাকেও অন্যের হাতে আজ তুলে দিচ্ছেন, সবাই কিন্তু অনেক কান্না করেছেন, আর যদিও কাউকে বুঝতে দেননি। আর আমার বাবা যখন বলছিলেন তখন কিন্তু ওনার গলাটা অনেকটাই কাঁপছেন, তো তাও যেহেতু মেয়েকে ওনার ঘরে পাঠাতেই হবেন, এটা কিন্তু আল্লাহরই নিয়ম, তো তাই বলছেন। যদিও খারাপ লাগছে তাও মেয়েটাকে তো ওনার ঘরে দিতেই হবে, সমাজ তার সাথে ইসলাম সব মিলিয়ে যেটা হয় সেটাই হচ্ছে। Check.
তো এই তো আমি ওর সাজটা আপনাদের সাথেও একটু শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বিদায়বেলাটা যদিও আমরা কেউ পছন্দ করি না, বিদায়বেলাটা খুব একটা ভালো হয় না, কান্না মন খারাপ এইসব নিয়েই আমরা প্রত্যেকটা মেয়ে আসলে এই সময়টা পার করেছি। তো আমরা মেয়েরাই আসলে বুঝি এই সময়টা আসলে কেমন থাকে। একজন মেয়ে যেমন বুঝেন, তার সাথে কিন্তু একজন মেয়ের পিতা সেটা বুঝেন। একজন বাবার অনেকটা শক্তি থাকতে হয় একটা মেয়েকে যখন অন্যের হাতে তুলে দেন। তো আমার বাবা চাচাদের সেটা আল্লাহ দিয়েছেন, তো তারাও তাদের সবগুলো মেয়েকে এভাবে অন্যের করে দিয়েছেন, অন্যের হাতে তুলে দিয়েছেন। আর আলহামদুলিল্লাহ আমার বাবা সবগুলো মেয়ে অনেক ভালো আছেন, অনেক সুখে আছেন। তো সবাই দোয়া করবেন আমরা যেন সব কয়টা বোন এভাবেই পরের সংসারে গিয়েছি পরকে আপন করে নিতে পারি, নিজের করে ভালো রাখতে পারি, ওদের আনন্দটাকেই যেন আমাদের আনন্দ বলে মেনে নিতে পারি। তো এখানে কিন্তু ভাই বোন মিলে অনেক কান্নাকাটি করছিল, ওরা এক ভাই এক বোন, তো ভাই বোনকে ধরে অনেকটা কান্নাকাটি করছিল। সময়টা যদিও খুব অন্যরকম ছিল, তাও কিছু করার নেই, বোনকে তো ছাড়তেই হবে, যে তো অন্যের হয়ে গিয়েছে আর জোর করার কিছুই নেই। তো এই তো চলেই গেল পরের ঘরে। তো এই তো আজ হলো বৌভাত, তো ডিরেক্টলি আপনাদেরকে বৌভাতেই নিয়ে যাচ্ছি আমার সাথে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো বৌভাতে যাচ্ছি, কী কী করছি না করছি সেটাই শেয়ার করছি। আমার আপু একটু দুষ্টামি করছিল আর দেখতেই পাচ্ছেন আপুকে কফি করছিল আয়ান। তো এই তো সবাই মিলে রওনা হচ্ছি বরের বাড়িতে। গ্রামের পরিবেশ কিন্তু কম বেশি আমরা সবাই দেখতে ভালোবাসি, আর যেহেতু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম, তো দেখতে পাচ্ছেন যে চারিপাশের যে পরিবেশটা অন্যরকম একটা পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ, আশা করছি আপনাদের ভালো লাগছে। তো সবাই এই তো রেডি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছে, রওনা দিচ্ছে আল্লাহর নাম নিয়ে বোরের বাড়িতে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও কিছু কিছু শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো আমার চাচাতো বোনের যে বাড়িতে বিয়ে হয়েছে ওনারা কিন্তু গ্রামে থাকেন না, তো নর্মালি থাকার মতো করে একটা ঘর করে রেখেছেন। ওনারা চট্টগ্রামে থাকেন, তো বাসাটা খুব বেশি বড় করেননি, কিন্তু অনেক সুন্দর করেছেন, দেখতে অনেক ভালো লাগছে। গ্রামের যে একটা সৌন্দর্য সেটাই। তার পাশের বাড়ি আমার ছোটো খালার বাড়ি, তো ভাবলাম যেহেতু ছোটো খালার বাড়ির পাশে এসেছি, খালার সাথে দেখা করব না, কেমন যেন একটা লাগছে, তো তাই খালার সাথেও একটু দেখা করতে চলে এসেছি। তো এটাই হচ্ছে আমার ছোটো খালার বাড়ি, তাই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করে নিচ্ছি। ওদের জন্য কিন্তু আমি বাসায় একটু বসতে পারিনি, কেননা ওরা তিন ভাই একদম অচেনা একটা জায়গায় এসেছে, যদি হুট করে অন্য কোথাও চলে যায়, তাই আমি বাইরে উঠানে দাঁড়িয়ে আছি। আর এই তো চারিপাশটা দেখছি, এটা হচ্ছে আমার খালা শ্বশুর আর শাশুড়ির কবরস্থান, আর দূরে ওই যে দেখছেন ওটা কিন্তু ওনাদের ঈদগাহ। ঈদগাহটা অনেক বড়, যদি আমি ওটার কাছে যাইনি, দূর থেকে জাস্ট একটু দেখেছি, দেখে চলে এসেছি। তো আমার আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।